বন্ধুরা ঘুরতে যাওয়ার পথে রওনা দিয়েছি, এতই দেরি হয়ে গেছে যে ভিডিও করার সময় ছিল না, তো এখন শুরু করে দিলাম। তো দেখো মা এই যে এদিক পিছনে আছে, বাবা জানি না রোদে দেখতে পাচ্ছে কিনা, এই যে বাবা এদিকে মা, সবাই মিলে যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে, সঙ্গে থেকো। ট্রেন আসতে লেট করায় তো আমরা এখানেই বসে পড়েছি, দেখতেই পাচ্ছ এক ঘন্টা লেট ছিল ট্রেন, তাই বসার জায়গা ছিল না, তাই আমরা এখানেই বসে পড়েছি ওয়েট করছিলাম। ট্রেনে উঠেই আমার এই প্রাকৃতিক সবুজ দৃশ্য দেখতে খুব ভালো লাগে, তো আমি বাইরের এই দৃশ্যগুলো দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কতটা সুন্দর লাগছে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে। ট্রেনের এত মানে বাজে পরিস্থিতি, বসার জায়গা টিকিট কেটেও বসার জায়গা ভালো পাচ্ছিলাম না, তারপরে এত ভিড় ছিল, টিকিট ছিল না, তো আমরা জেনারেলে টিকিট পেয়েছিলাম, তো এইভাবেই যেতে হয়েছিল, কি করা যাবে। এতক্ষণ জার্নি করে মানে সবাই টায়ার্ড হয়ে গেছিল, তো রাতের জার্নিটা জানোই কত কষ্টের হয়, তো খুবই টায়ার্ড ছিলাম, তার মাঝে মাঝেই তোমাদের সাথে বাইরের দৃশ্যগুলো শেয়ার করার চেষ্টা করছিলাম, তো দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা আমাদের ট্রেনের মধ্যে কি পরিস্থিতি, টিকিট কেটেও ভালো সিট নেই, জেনারেল কামরায় জানোই কেমন পরিস্থিতি হয়, তো আমরা ট্রলির ওপরে পা রেখে কোনো রকমে একটু শুয়ে শুয়ে এসেছি। যাই হোক, তাও শেষের দিকে একটু ভিড়টা কমে গেছিলো, তখন একটু শুতে পেরেছি, তো সবাই ওইভাবেই এসেছি। ভরিতে সময় রাত 3:30, আমরা নেমে পড়েছি নবদ্বীপে, চুলের অবস্থা খুবই 12টা। দেখো সাড়ে 3টে বাজে, এখন আমরা নেমে পড়েছি, যাচ্ছি। দেখো সবাই দেখতে পাচ্ছ নবদ্বীপ স্টেশনে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ, তো চলো যাওয়া যাক। দোল উৎসব জন্য লোকের ভিড় দেখো, প্রচুর ভিড় দোল উৎসব জন্য এখানে লোকের লোকারণ্য। রাত 3:30 বাজে, কেউ বোঝাই যাচ্ছে না যখন 3:30 বাজে। বন্ধুরা আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ট্রেন থেকে নেমে হোটেলে চলে এসেছি, হোটেল তো না, এটা একটা বাড়ির মতো, বাড়ি ভাড়া করে এখানে আছি, চলে এসেছি। এসে রেস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এই দেখো এখানে বাবা, এখানে মা, এখানে সবাই, পিসি, এই যে পুলটু, এখানে সবাই আছে, সবাই রেডি টেডি হচ্ছে, তারপর আমরা বেরিয়ে পড়বো এখন দোল খেলতে, তো চলো দেখতে থাকো। সবাই একসাথে এলুম দাঁড়া, রং খেলেই চলে আসলাম ঘুরে একটুখানি। সেই রং খেললাম, বেরিয়ে পড়েছি মেলার মতো উৎসব এখানে হচ্ছে, দেখে নাও। চারদিকে খুব ভিড়, বিশাল ভিড়, টোটোতে আছি, আরো আছে প্রচন্ড। দেখতেই পাচ্ছ কত ভিড়, এত সুন্দর মেলা বসেছে আর এত ভিড় হয়েছে যে কি বলবো, তো তার মাঝেই তোমাদের সাথে ভিডিওগুলো ছোট ছোট করে শেয়ার করছিলাম, তো দেখতেই পাচ্ছ দারুণ ভিড় হয়েছিল। আমরা এখন কেশবজির মন্দিরে চলে যাচ্ছি, তো সেখানে গিয়েও খুব সুন্দর একটা পরিবেশ পেয়েছি, তো দেখো কি সুন্দর চৈতন্য দেবের, এখানে চারিদিকে শুধু চৈতন্য দেবের মূর্তি দিয়ে পুজো করা, খুব সুন্দর উৎসব হচ্ছে বসন্ত উৎসব। তো আমরা সকালে রং খেলে বিকেলে আবার বেরিয়ে গেছি, একটু সময় দিইনি, একটু জাস্ট দুপুরে একটু জাস্ট রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছি, তো দেখো
কত দোকান বসেছে, দেখতে কি ভালো লাগছে। অনেক দিন পর ঘুরতে বেরিয়ে এরকম দৃশ্য পেলাম। তো আমরা এখন কেশবজির মন্দিরের সামনে, গৌড়ীয় মঠের সামনে দাঁড়িয়ে পড়েছি। তো ভেতরে ঢোকা যাক, চলো ভেতরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করছি। পুরো মানুষের ঢল বয়ে আসছে, দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে এত মানুষের ভিড়। কিন্তু তবু ভেতরে ঢুকে মনটা যেন শান্ত হয়ে গেল, এত ভিড়ের মাঝেও ঠাকুরকে দেখে এত ভালো লাগলো যে কি বলবো। দেখো এখানে আমি, মা, বাবা, পিসি সবাই আছে। এখন মন্দিরে ভেতরে প্রবেশ করব। এখন আমরা চলে এসেছি চৈতন্যদেবের আবির্ভাব নিয়ে। সমস্ত দেখো খুব সুন্দর করে দেওয়া আছে। তো এখানে সব মূর্তিগুলো করা, দেখতেই পাচ্ছ। তো দেখে এত ভালো লাগছিল। আর এখানে সবাই বিশ্রাম ঘরের মতো করে, সবাই যারা এসেছিল মঠের থেকে তারা এখানেই ছিল। এত ভিড় ছিল যে কি বলবো, শয় শয় লোক তোমরা দেখতেই পেলে। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী আছে, এখানে রাধা রানী, কৃষ্ণ, যশোদা মা, এখানে রাধা কৃষ্ণর লীলা খেলা, এত সুন্দর লাগছিল, মন একদম মুগ্ধ হয়ে যাচ্ছিল। দেখো রাধা কৃষ্ণের যুগল মূর্তি দিয়ে লীলা খেলা চলছে, রাস চলছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমি ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি। তো হোলি উপলক্ষে আমাদের নবদ্বীপ ধাম আসা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও।